পিঙ্কি পিঙ্কি, এটা ফোপা আছে হ্যাঁ, এটা আবার লাগে হ্যাঁ। এটা কত দেখছি, কানে দুল, টিকলি, গলার দুইটা মনে হয় নাকি একটা, দুইটা খোপা আর চুড়ি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ব্লগটা শুরু করতেছি দুপুর থেকে। তো আপনাদের ভাইয়া দেখতেছেন মুরগি কাটতেছে। হ্যাঁ, অনেকদিন যাবত হলো ভাবতেছি যে রোস্ট খাবো, রোস্ট খাবো। তো কালকে হলো গরু মাংস রান্না করছিল, তো সবাই খাইছে, আমিও খাইছে যদিও, কিন্তু আমার ইচ্ছা ছিল রোস্ট খাওয়ার। বেশি ইচ্ছা ছিল হলো কচু দিয়া মাংস দিয়া খাওয়ার, তো কচু হলো আব্বু পায় নাই, তো কালকে গরু মাংস রান্না করছিল। আজকে হলো আপু চলে যাবে এই জন্য বলছিল, আর অনেক আগেই বলছিলাম আপুরে রোস্ট করে খাওয়ানোর জন্য। তো আপনাদের ভাইয়া মাঝে একদিন রোস্ট বানায় আমাকে খাওয়াইছিল, কিন্তু ওই টেস্টটা পাই নাই। আমার প্রথম অ্যানিভার্সারির সময় যখন আপু হলো রোস্ট আর পোলাও করছিল, ওই রোস্টটা অনেক বেশি মজা হয়েছিল। তো আপু হলো কলেজ গেছে, সকালে বাজার করছে তার আলাদা সংসারের জন্য বাজার করে, আয়শা হলো আবার কলেজে গেছিলো, তো তার জন্য অপেক্ষা করতেছিল। আপনাদের ভাইয়া হলো রোস্ট করার জন্য মুরগিটা পিস পিস করে কাইটা নিতেছে, তো আমি হলো ক্যামেরা করে দিতেছি। তো আপু হলো চলে আসছিল, আসার পর ডাব কাটছে, একটা ডাব পাড়া হয়েছিল, ডাবটা হলো কাটা হয়েছে। তো আমাদের হলো আজকে আমার চাচাতো ভাইয়ের আকিকার, আকিকা বলতে সুন্নতে খাতনার দাওয়াত আছে। তো আপু হলো আজকে চলে গেছে, তো আমি হলো মানে ওই বাসায় যাব, আমাদের বাসায়। তো আমাদের বাসা থেকে হলো দাওয়াত দিয়ে গেছে আমার চাচাতো ভাইয়ের। তো যাওয়ার জন্য হলো কিছু গহনা লাগবে, সেগুলো আনার জন্য হলো আপুরে বলছিলাম। তো ইচ্ছা ছিল আমি যাব, কিন্তু আমার ওরকম সময় হয়ে ওঠে নাই, কারণ আমার রান্না করতে হবে, রান্না করে সংসারের টুকিটাকে কাজ করে যাওয়ার সময় হবে না, এই জন্য হলো আপুরে বলছিলাম নিয়ে আসার জন্য। তো আপু হলো ওইটাই ভিডিও করে দেখায়, মানে ফোন দিছিলাম, পরে আপু বলতেছে যে ভিডিও করে দেখায় যে কোনটা পছন্দ হয়। তো এখন সিম্পল একটা নিয়ে আসলাম পরার জন্য, পরে হলো মানে অন্য একটা, মানে আমি নিজে পছন্দ করে যাই হলো একটা আনবো। তো যাই হোক, আজকে ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। কি গহনা আনলাম, কি করলাম না করলাম সারাদিনটা, আর আপু হলো চলে গেলো। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর ভালো থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। না একবার হলুদ ভাল লাগে না, এটা লাল। খয়রি খয়রি, হ্যাঁ, এটার মধ্যে সাদা আছে না, এটা ভাল লাগে না। হলুদের ভিতরে লাল আছে, ওই প্রথম নাই ভালো, হ্যাঁ এটি ভাল লাগে না। একটা দেখে নিয়ে আসেন সুন্দর দেখে, লাল হলুদ আজিকান্দি কত আমরা হলো অনুষ্ঠানে যাব আজকে, দাওয়াত আছে। হ্যাঁ হলুদ আর সবুজ, মানে এর মধ্যে জিগান কয় টাকা? এটাও ভাল লাগে, এর একটা নিয়ে হ্যাঁ আপু, এর মধ্যে আমি তো মোবাইল দেখতেছি, আপনার মধ্যে যেটা ভাল লাগে একবার চুরি সহকার ওই আর একটা সুন্দর দেখে নিয়ে আহেন। এটা ভাল লাগে হ্যাঁ। এটা কত দেখছি, কানে দুল, টিকলি, গলার দুইটা মনে হয় নাকি একটা, দুইটা
খোপা আর চুড়ি মানে যে এমন করে তো মানে হে বুঝছে যে কান পুরা জুড়া থাকবো হেটা কইছে দেখি আমি ঘুরা দিই আমি ঘুরাও এই যে ডানছি গহনা যদিও আমার কাছে ভালো লাগতেছে না কিন্তু আপাতত চালানোর জন্য আমার ইচ্ছা ছিল যে একবারে চুরি সহকারে একবারে একটা নিয়ে আসবো কিন্তু আপাতত চালানোর জন্য এটাই ঠিক আছে সমস্যা নাই আপনারা শুধু কমেন্টস করেন যে আমি আমার ননদের টাইপ জন্য আস্তে আস্তে এখন শিখতেছি আমার যা যা লাগে সব কিছু কেনার জন্য আমাদের ভাইয়াও টুকিটাকি করে কেনা দিতেছে আস্তে আস্তে ওইবার যখন ঢাকা থেকে আসছি তখন তো দেখছেন যে মানে মেকআপ টেকআপ যাবতীয় যা লাগে ওইগুলো কেনা হয়েছে এখন আস্তে আস্তে একটা একটা করে জুড়বো তো যাই হোক আজকে হলো আমাদের একটা দাওয়াত আছে তো যাব বিকালে আমি আর আপনাদের ভাইয়া মা যাবে আপু তো সম্ভবত তাদের বাসায় চলে যাবে কারণ তার দেবরের বিয়ে এজন্য জানি না যদি থাকে তাহলে নিয়ে যাব তো যাই হোক ভিডিওটি দেখতে থাকেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আমার হ্যাঁ ই সরছে কারণ দুলছে ওটা তার গায়ে ওটা তো টিকলি ওটা ভালো আদাফু এরা ওই জামনের উঠির মধ্যে ভালো না ওয়ান টাইম সুইটটা যাবে আবু এ দন্দ রে সিরেন কিন্তু সুইটটা দেখা যায় এটা সুইটটা হ্যাঁ এটা ঠিক আছে নি দেখ লাগবো না রে কোন কাজের না থালা বাড়িয়ে কতগুলো মোবাইল কি করা হবে ভাই তুই আমাকে নাহলে আবু কবি যে এক বয়স হয়ে গেছে এটা যাবে না না এই বেচারা নাই এত আরাম পাবলিক জানে যে আমরা এক বসে দুইজন ইউটিউবার লবণের বিয়ে দেখো আমি এ কি কই শুনছ এ আমার নালা গেল তো গর্ভদা এটাকে মাখাও করে মাখাও আমি কি তেল গরম করবো শুক্রবার ভালো করে ঢেকে দিই এখন অবসর দেওয়ারের বলে বিয়ে লেগে
দুই পাশে দুই রকম এক জামা কাপড় কয়বার বাস করে রে আল্লাহ রে এবার এটা নিয়ে এসেছিলেন কিছু আছে তো বাড়ি যাওয়ার